আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো স্মৃতিশক্তি হ্রাস অথবা স্মৃতিশক্তি লোপ পেলে হোমিওপ্যাথিক চিকিৎসা। এটাকে আমি তিনটা ভাগে ভাগ করেছি, সেটা হলো একটা হলো বাল্যবেলা, আর একটা মধ্যবেলা, আর একটা হলো বৃদ্ধবেলা, অর্থাৎ মানুষের বাল্যকাল, মধ্যমকাল, বৃদ্ধকাল। বাল্যকাল কোনটাকে ধরব? বাল্যকাল ধরব একে ছোটোবেলার থেকে লেখাপড়া যে পর্যন্ত, ভার্সিটি পর্যন্ত। আর মধ্যকাল ওই লেখাপড়া শেষ হয়ে গেলে বৃদ্ধকালের আগ পর্যন্ত। আর বৃদ্ধকাল ধরব কোনটা? বৃদ্ধকাল ধরব 60 বছরের থেকে একেবারে 100 বা 110-120 বছর যে পর্যন্তই বাঁচে। বুঝছেন না? তো এই যে স্মরণ শক্তির কথা বললাম, এই স্মরণ শক্তি লোপ পাইলে বা স্মরণ শক্তি নষ্ট হয়ে গেলে বা একের বিনষ্ট হয়ে গেলে মানুষ দৌড়িয়া কোথায় বিশেষজ্ঞ আছে, কোথায় নিউরো বিশেষজ্ঞ আছে, কোথায় কী আছে, মহা টেনশনে পড়ে যায়। বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়, তারপরে পরীক্ষা নিরীক্ষা দেয়, বহু টাকা যায়, বহু কিছু করে। কিন্তু হোমিওপ্যাথিক যে চিকিৎসা, এটাকে বলে ধন্বন্তরী চিকিৎসা, ম্যাজিকের মতো। যে কয় না যে হোমিওপ্যাথিতে বহু সময় লাগে, লাগে কোনো কোনো ক্ষেত্রে, যেগুলো লাগে সেটা সব চিকিৎসা শাস্ত্রের যে কোনো বিভাগেই লাগে, কিন্তু এটা ধন্বন্তরীর সাথে সাথে এই ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো যা হোক, আসি ছাত্রদের, ছাত্রদের সকলের তো মেধা সমান না, কিরকম মেধা কম, সেই জন্য পরীক্ষার সময় মন থাকতেছে না অতিরিক্ত পড়া, সেই জন্য খাইতে হয় একটা ওষুধ। আরেকটা হলো ছাত্রাবস্থা, অনেক সময় মেধা এমনি কম বা কিছু মনে থাকতেছে না, এই পরীক্ষা ধরেন পরীক্ষা আসছে, দিন রাত পড়ার পড়া, ফাইনাল পরীক্ষা বা যে কোনো পরীক্ষায়, তখন হঠাৎ করে তার স্মৃতি লোপ, কিছুই মনে থাকতেছে না, তখন কী করবে সে? অ্যানাকার্ডিয়াম নামে যে একটা ওষুধ আছে, এর 200 পরে সকালে এক ডোজ, বিকালে এক ডোজ, কয়েকদিন খাওয়ালে সম্পূর্ণরূপে স্মৃতিশক্তি আসবে। ওই 2-1 ডোজ খাওয়ালে দেখবেন আশা ধরছে, কাজে এত কার্যকরী ওষুধ, আর কোনো ভাবনা চিন্তার দরকার নাই। আর মধ্যম বয়সে যেটা যেটা বললাম সেটা হলো, মধ্যম বয়সে যদি স্মৃতিশক্তি হ্রাস পায় অথবা লোপ পায়, তাহলে বেরাইটা কার্প নামে একটা ওষুধ, এই ওষুধটা ওই 200 শক্তিরই, সকালে এক ডোজ, বিকালে এক ডোজ, কয়েকদিন খাওয়ালে সম্পূর্ণরূপে স্মৃতিশক্তি ফিরে আসবে। বুঝছেন না? আর একটা হলো বৃদ্ধকাল, এইটাই একটা জটিল, জটিল মানে চিকিৎসা জটিল না, কিন্তু বৃদ্ধকাল তো বলছি 60 বছরের থেকে 100 ঊর্ধ্ব, কিন্তু আসলে বেশিরভাগ দেখা যায় স্মৃতিশক্তি লোপটা পায় বা কমে যায় ওই 80-90 বা 100 বছর বয়স্ক। বুঝছেন না? এই বয়সে গেলে দেখা যায় অনেকেরই কিছুই মন থাকে না, এমনও আছে যে স্মৃতিশক্তিটা লোপ পাইল, আবার কারো কারো সম্পূর্ণরূপে শেষ। নামাজ পড়ে ধার্মিক মানুষ নামাজ পড়তেছে দেখবেন পূর্ব দিকে, কারণ তার ওই স্মৃতিতে নাই পড়ছেন কোনটা, এটা তার স্মৃতির মধ্যেই নাই। কিছুক্ষণ আগে খেয়ে উঠলো, কী খাইলো কইতে পারে না, কী দিয়ে খাইলো কইতে পারে না, নিজের ছেলে মেয়ে কয়জন নাম সংখ্যা কইতে পারে না, ছেলে মেয়েদের নাম কী কইতে পারে না, নিজের নামে বুঝলা যায়। বুঝছেন না? বাড়ির বাইরে যদি কোনো রকম একটু লাঠি লুটি ভর দেওয়া যায়, আসার সময় বাড়ি কোনটা চিনে না, মানে একের সম্পূর্ণরূপে লোপ পেয়ে গেছে। বুঝছেন না? তো অল্পই লোপ পাক আর সম্পূর্ণই স্মৃতি লোপ পাক, মেডোরি নাম মনে রাখেন এই ওষুধটা, বহুমূল্যবান ওষুধ হোমিও জগতে। এই মেডোরি নাম 200 পরের বললামই তো, সকালে এক ডোজ, বিকালে এক ডোজ, কয়েকদিন খাই খাওয়াইবেন, সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে, সম্পূর্ণ গ্যারান্টিযুক্ত, তার আর স্মৃতিহীনতা একেরই থাকবে না। বুঝছেন না? আরেকটা ওষুধ সাথে আমি বলি, সেটা হলো বায়োকেমিক। ওই তিনটা ওষুধ তিনটে বয়সে যাদের স্মৃতি লোপ পায় বা স্মৃতি সম্পূর্ণরূপে শেষ হয়, ওর একটা খাওয়াইলেন বয়স ধরে, আর সাথে যদি বায়োকেমিকের ক্যালিফস 6X 4টা করে পরের দিনে 3 বার খাওয়াইতে পারেন, তাইলে আরও তাড়াতাড়ি যাবে, আরও তাড়াতাড়ি মানে এই 2-1 দিন পরে দেখবেন যে অনেকটা সুস্থ হয়ে গেছে। কাজে আসুন আমরা এই স্মৃতি বিভ্রম
বা স্মৃতি হ্রাস বা স্মৃতিশক্তি একের বিলুপ এগুলোর থেকে উদ্ধারের জন্য, বাঁচার জন্য, রক্ষার জন্য হোমিওপ্যাথিকের দ্বারস্থ হই। তো বন্ধুগণ, আবার দেখা হোক এই কামনা করে এখনকার মতো বিদায়।